করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালে কমে আসছে আইসিইউ শয্যার সংখ্যা। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে করোনা নতুন করে শনাক্ত হয়েছে 7,666 জন। এ বিষয়ে আরও জানাতে মুগ্ধা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি রহমান, হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা পরিস্থিতি কেমন দেখছেন? ইব্রাহিম, এখানে কিন্তু যেই রোগীরা এখনো আসছেন, অর্থাৎ এই হাসপাতালে এখনো শয্যা সংখ্যা খালি রয়েছে। 384টি করোনা রোগীর জন্য মোট নির্ধারিত শয্যা রয়েছে, তার মাঝে 166 জন ভর্তি রয়েছে, অর্থাৎ এখনো তাদের রোগী ধারণ ক্ষমতা রয়েছে। যেহেতু রোগীরা যারাই আসছেন চিকিৎসা নেওয়ার জন্য, তারা এই হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে পারছেন। আরেকটু জানিয়ে রাখতে চাই, যেটি আপনি বলছিলেন যে আইসিইউ সংখ্যা ক্রমশ কমে আসছে এবং কিছু কিছু হাসপাতালে রাজধানীর যেগুলো করোনা ডেডিকেটেড সেখানে কিন্তু আইসিইউ সংখ্যা একেবারে শূন্যের কোটায় চলে এসেছে। এই হাসপাতালে মোট 24টি আইসিইউ আছে, তার মাঝে 23টি আইসিইউ বেডেই রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ একটি খালি রয়েছে এবং সেই একটিতেও এই হাসপাতালে যারা এই মুহূর্তে ভর্তি রয়েছে তাদের মধ্যে কেউ গুরুতর হলে সেটিতে দেয়া হবে। এবং এইচডিইউ রয়েছে, হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটি, সেখানেও 10টি সিট রয়েছে, সেই 10টি শয্যার মাঝে 10টি রোগীতে ভরে আছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রাজধানীর এই যেই হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীরা বেশি আসছেন এবং যারাই আসছেন তারা ঢাকার বাইরের যে এলাকাগুলো আছে সেইখানে তাদের চিকিৎসা সীমিত হয়ে আসার পরই তারা একেবারে খুবই গুরুতর অবস্থায় তারা রাজধানীতে আসছেন। সুতরাং যারাই আসছেন তাদের সবারই আইসিইউ অথবা হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। সেই সেবাটি এখনও পর্যন্ত এই হাসপাতালগুলোতে দেওয়া যাচ্ছে। মুগ্ধা জেনারেল হাসপাতাল সহ অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর চিত্র আপনাকে যদি বলি, যে 3,500-এর বেশি মোট সাধারণ শয্যা রয়েছে করোনা রোগীদের জন্য, যেখানে 2,000-এর মতো এখনও খালি রয়েছে, অর্থাৎ রোগীরা এখানে আসলে ভর্তি হতে পারবেন। কিন্তু আইসিইউ শয্যা, যেটি করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট বেড়ে গেলে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেটি কিন্তু প্রতিদিনই যত যাচ্ছে তত বেশি কমে আসছে। ইব্রাহিম, ঝুমি রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।